মাওলা আলী দরজাটা খুইলা ডাক দিলাম, কে আপনি? বলে আমি একজন আগন্তক। কেন আগমন করেছেন? বলে আমি আগমন করেছি আপনাদের কাছে কিছু হাদিয়া নিয়া। হাদিয়াটা কি? হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে দেওয়ার পরে ফাতেমা তো যখন লক্ষ্য করে দেখে একটা ঝুড়ির মধ্যে একটা না দুইটা না তিনটা না মোট নয়টা আনার ফল দেখা যায়। সুবহানাল্লাহ, বলবেন কয়টা আনার ফল দেখা যায়? আরো জোরে বলেন না, কয়টা আনার ফল দেখা যায়? নয়টা আনার ফল দেখা যায় রে বাবা জিরা। হযরত ফাতেমাতু জাহরা বলে, ও হাসানের বাবা, হাসান হুসাইনের বাবা গো, আপনি দৌড়ে যান ওই আগন্তক ব্যক্তিকে তাড়াতাড়ি ডেকে আনেন। মাওলা আলী সামনের দিকে যাইয়া আগন্তক ব্যক্তিকে বলেন, আপনাকে খবর পাঠাইছে। বলে কে? বলে যার জন্য আপনি আপনার পার্সেলটা নিয়ে আসছেন, মানে আপনার হাদিয়াটা নিয়ে আসছেন, উনি আপনাকে ডাকতেছে। মাওলা আলীর সঙ্গে ওই লোকটা আগমন করলেন, কে গো আপনি? বলে আপনি আমারে চিনবেন না, আমি একজন আগন্তক ব্যক্তি। বলে আপনি আমারে কেন নয়টা দিয়েছেন? বলে আপনারা নয়টাই প্রাপ্য, এই জন্য নয়টা দিয়েছি। বলে না গো না, মদিনার রহমতের নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় খুতবা প্রদান করেছে, বক্তব্য দিয়েছে। আমার নবী বলেছে, কেউ যদি আল্লাহর রাস্তায় এক দেড়খান দান করে আমার আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেয়। এখানে নয়টা আমার আল্লাহ যদি পাঠাইতো আমার জন্য, নয়টা পাঠাইতো না 10টা পাঠাইতো। নয়টাই আমার না, এ মাল আমার না, আপনি নিয়ে যান। এমন টাইম ওই ব্যক্তি বলে, অবশ্যই আমার আল্লাহ 10টা পাঠাইছে। আপনাদের ঈমান কত তাজা, আল্লাহর প্রতি বিশ্বাস কত, তাওয়াক্কাল তো আল্লাহ কত। আল্লাহ যে কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহ তো আপনাদের তাকওয়ার বিষয়ে জানে, আমিও জানতে চাইছি আপনাদের তাকওয়া কত, আল্লাহর প্রতি বিশ্বাস কত, আল্লাহর প্রতি ভয় কত। খোদা কি কসম, আপনাদের খোদাবীতি দেখে আমার অন্তরটা মদিনার আয়না হয়ে গেছে, আমার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেড়ে গেছে। এই নেন আমার পাঞ্জাবি মুবারকের ভিতরের পকেট থেকে আরেকটা বাহির করে দিলেন, এই 10টা মোটা আনার হাতের মধ্যে দিয়ে বলতেছে, এ আনার গুড়া আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য পাঠাইছে। মাওলা আলী বলে, আল্লাহ যদি আপনাকে দিয়ে পাঠিয়ে থাকে আপনি কে, আপনার পরিচয় কি? বলে আমাকে চিনো না, আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, হযরতে জিব্রাইল ফেরেশতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে আসছে? জিব্রাইল ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার উস্তাদ, সব ফেরেশতার শিক্ষক। সুবহানাল্লাহ, পড়বেন না? আনার দিছিল কয়টা, দান করছিল কয়টা, আল্লাহ ফাটাইছে কয়টা, জিব্রাইল আইনা মা ফাতেমার ঘরে দিছে কয়টা, নয়টা। মা ফাতেমা কই, যদি আল্লাহ পাঠায় থাকে 10টা ফাটাইব, নয়টা ফাটাইতো। যা, এটা আমার না, এটা অন্যজনের মান। বলে না, আল্লাহ 10টাই দিছে, এই না এটা আমি রাখিয়ে দিছিলাম। আপনার তাকওয়া কি? সাউন্ডটা কমাস না। তাহলে তাকওয়া কি বলেন? খোদাবীতি, তাকওয়া কি? আল্লাহর ভয়। আচ্ছা, আল্লাহর ভয় করলে কেউ কি কোনোদিন মানুষের খেতে লাইল দি? হ্যাঁ, কোয়াইব সুদের টাকা খাইব? আল্লাহর ভয় করি না ব্যক্তি খাইব? এই যে আমডি দিয়ে ধরে রয়েছে এখন, ডিল দি মারবে, যাইব, এগুলো করা যাইব? তাকওয়ান বাবা, তাকওয়াবান ব্যক্তি এগুলো করতে পারে? যারা আল্লাহরে ভয় করে তারা এগুলো করতে পারে না। আল্লাহ কবুল করবে কি? একটু দূর সরি পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
শিখাইয়া প্রেম খেলা কইলো কইলা কামলে ওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জানা মোহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাও ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাইবি খুশবু আতরে বলেন বিছানাটা সাজাইবি খুশবু আতরে লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাইবি খুশবু আতরে তোড়া বিছানাটা সাজাইবি খুশবু আতরে পড়বি কোরআন দুরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিসি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিসি নবীজির নাম বলিস ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গন দুলা সাজাই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গওয়ান দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে দাঁত বেদাতে বলিস না কাফনে দিসি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিসি নবীজির নাম বলিস আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কান্দিস না কেউ কান্দিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাশটি যখন গরম জলে গোসলেরই পড়ে লাশটি যখন গরম জলে গোসলেরই পড়ে বিছানাটা সাজাইব খুশবু আতরে বলেন বিছানাটা সাজাইব খুশবু আতরে পড়বি কোরআন দুরুদ শরীফ পড়বি কোরআন দুরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না জবান খুলে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বাগান রে নবীর মাইয়ার ভিতরে আদর্শটা কেমন চিন্তা করে দেখছেননি তাহলে বোঝা যায় উনারও আল্লাহকে ভয় করতেন নবীর মাইয়া হওয়ার কারণেও অন্তরের মধ্যে কোনো অহংকার আনে নাই অন্তরের ভিতরে কোনো গরিমা আনে নাই এবার বন্ধুরা শাহ আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহি আলাই নামক একজন আল্লাহর ওলির জীবনী থেকে একটু কথা বলবো তারপরে আপনাদেরকে নিয়ে সালাতু সালাম মিলাদ ক্যাম করব ও বন্ধু শাহ আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহি আলাই বাড়ি হলো বাগদাদের জমিনে বাগদাদের জমিনে ছোট কোনো আল্লাহর ওলি নাই এক একজন আল্লাহর ওলি মাদার জাত আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানির বাড়ি বাগদাদে হযরতে জুনায়েদ বাগদাদির বাড়ি বাগদাদে হযরতে শাহ আব্দুল্লাহ জাজুনি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন শোনো জগৎবাসী শুনে নাও বলে কি শুনবো গো শাহ আব্দুল্লাহ জাজুনি বলেন আমার একটা অভ্যাস ছিল আমি রাত্রবেলা কবর জিয়ারত করতাম কখন করত আর জোরে কন্যা কখন করত আর আমরা যদি কয় রাতের বেলা কবরস্থানে যাইবি নি বলে যাইতাম কি লেগা যে ডর করে যাইতাম কি লেগা আর হযরতে শাহ আব্দুল্লাহ জাজুলি বলে আমি যখন রাত্রবেলা কবর জিয়ারত করতাম গো একদিন না দুই দিন না তিন দিন না আমি শাহ আব্দুল্লাহ জাজুলি একটানা ২৪ বছর কবর জিয়ারত করি একটানা ২৪ বছর ও মুসলমান ও মুরব্বী বাবাজির ও যুবক নজোয়ান ভাইয়েরা এলাকার মধ্যে আসলে অনেক মুরব্বীদেরকে দেখা যায় যে মুরব্বীরা একটানা ৪০ বছর ৩০ বছর একটানা মসজিদে আসান দেয় এমন মুরব্বী পাওয়া যায় আবার এমনও মুরব্বী আছে
ওনার জীবনের পর থেকে উনি এখনো পর্যন্ত মানুষের কবর খোঁড়ে। আমার লগে এক চাচা আছে মাসুম, এতে একদিন না দুই দিন না, এখনো হিসাব করলে মনে হয় প্রায় 400 কাছাকাছি কবর খুঁড়ছে এর কম বয়সে। আর অনেক এলাকার মধ্যে কবর খোঁড়ার লেগে লোক ওই টয়ে পাওয়া যায় না। আর আগের যুগের বড় বড় আল্লাহর ওলিরা কি করতেন জানেন? ওনারা নিজেদের কবর নিজেরাই খুঁড়া রাখতেন, ঠিক সুবহানাল্লাহ কইতেন না, নিজের কবর কি হ্যাঁ অনেক এলাকাতে টাকা দিয়ে করানো লাগে। আগের আল্লাহর ওলিরা কি করতেন? নিজের কবর কেন জানেন? ওনারা বইলা যাইতেন যে ওনাদেরকে প্রশ্ন করা হলে ওনারা বলতো, আমার কবরটা যদি কোনো বেনামাজি করে, কি বুঝলেন? অনেক এলাকাতে কবর খোঁড়ে দাঁড়ায় এরই সিগারেট খায়ের কবর খোঁড়ে, হ্যাঁ সিগারেট খায় আর বিড়ি টানে আর কবর খোঁড়ে, আবার যেটি কবর খোঁড়ে একক তো নামাজ নাই। আমি অনেক এলাকা দেখছি মধুদি কবর খোঁড়ে, নামাজের দাঁড়ই জানা নাকি? এই জন্য খাসিয়তে আউলিয়া, যেটা আউলিয়া কেরামের খাসিয়ত, কি খানা খাওয়াইছো মানে বেশি উগলাই আইতাছে, বেশি মানে দই যে খাওয়াইছো দুইটা, একটু বেশি খাওয়াই লেছিল, হ্যাঁ জাগুর মাছটি মানে দেশি জাগুর না, বেশি ভালো খাওয়াইছে, আল্লাহ কবুল করুক, আমিন করুক। হ্যাঁ অনেক জায়গায় এই গরু মুরগি বেশি মজা না, মাছই মজা। আমি মাছ দিয়ে ভাত খাইছি নাকি? তা আগের যুগের আল্লাহর ওলিরা নিজেরা কবর কি করতেন? নিজেরা কি লেগে করতেন? যেন কোনো বেনামাজি না করে, বেনামাজি তোর না না নামে ওসিয়ত করে দিতেন, আমার কবরে কোনো বেনামাজি নামাইস না, ঠিক আছে না, ঠিক আছে না? ফাইবেন কই? আছে এমন লোক এলাকাতে? তাহলে হযরত শাহ আব্দুল্লাহ জাদুলি অভ্যাস ছিল কয় কয় বছর উনি কবর জিয়ারত করতেন রাইতের বেলা? জোরে বল ধন্যবাদ ড্রাইভারের কাছে টিয়াটা নাকি তোমার দিলাম।